মানে শামিম কিন্তু এক নম্বর এটাই এটাই অরিজিনাল শামিম কোম্পানি মার্কেটে যে শামিমগুলো আছে সব ফেক শামিম মানে একটা হাজির বিরিয়ানি মতো লাগে অনেকটা হাজির বিরিয়ানি তুমি হাজি আমিও হাজি না আমি হাজির বিরিয়ানি লাগাই নিছি ফেক ফেক আপনি এখানে আসেন আমরা 1948 সাল থেকে শামিম কোম্পানি আমাদের লোক রেজিস্টার করা এই প্যাটার্ন যদি কেউ পড়ে দুই নাম্বার করে আমরা কিন্তু কেস করে দিতে পারবো এটা কিন্তু আমাদের ট্রেডমার্ক করা আরে না না এত কালেকশন তো কোথাও পাবে না আমাদের কাছে এট এ টাইমে চাইলেও আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি আমাদের উপর আর কেউ নেই গিজারের জন্য বাংলাদেশে আমরা বেস্ট যেমন হাই রেজ বিল্ডিং এরকম জন্য এক ধরনের হয় যেমন চারতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য এক ধরনের হয় বড় টাওয়ার আছে সেই জন্য সেই ধরনের বিল্ডিং এর জন্য এক ধরনের হয় আচ্ছা একটা 10 গ্যালন গিজার দিয়ে 7 থেকে 8 মিনিট লম্বা টাইপের এটা এভাবে বাথরুম ফলসলিং এর শোন অবস্থায় লাগানো হয় আচ্ছা যে মানে তার ক্যাডরের স্পেসটা কম গিজার ঢুকে না সেক্ষেত্রে আমরা মিনি সাইজের কিছু গিজার তৈরি করি গিজার বিক্রি করাটাই আমাদের মেইন উদ্দেশ্য না আমরা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা জানি এই গিজার গুলো কখনো বাস্ট হওয়ার চান্স থাকে না বাট আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপর বিক্রি করি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাই কেমন টোন জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি গিজার নিয়ে তো যারা কিনা আসলে শীতে ভাবছেন যে গিজার কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি আমার চারপাশে দেখতে পাচ্ছি শুধু গিজার আর গিজার মানে যে দিকে তাকাবেন শুধু গিজার আর গিজার এছাড়া কিন্তু কোনো কথা হবে না তো সাথে আছে আমাদের তসলিফ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিষয় যেটা হচ্ছে আমরা তো জানি আপনারা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল শামিম কোম্পানি ঠিক আছে এছাড়া তো বাজারে অনেক শামিম নামে অনেক কিছুই আছে শামিম নামে আরো অনেক শামিম পাওয়া যায় কিন্তু আমাদের মার্কেটে কোথাও পাওয়া যায় না আমাদের নির্দিষ্ট কটা আউটলেট আছে নির্দিষ্ট আউটলেট গুলোতেই আমাদেরকে পাওয়া যায় ঠিক আছে শাখা ছাড়া অন্য ঠিক আছে আপনারা শুধুমাত্র গিজার নিয়ে কাজ করেন না আমরা আরো অনেক কিছু করি হিটিং এবং কুলিং এর জন্য আমরা স্পেশালিস্ট মূলত গিজারের জন্য বাংলাদেশে আমরা মানে বেশ নাম করা আমাদের উপর আর কেউ নাই গিজারের জন্য বাংলাদেশে আমরা বেস্ট আচ্ছা তো আপনাদের যে ব্র্যান্ডটা সেটার নাম কি আমাদের গিজার ব্র্যান্ড ইগা আই ই জি এ ইগা এখন বিষয় যেটা হচ্ছে বাজারে কিন্তু অনেক রকম গিজার আমরা দেখি জি জি যেমন আমার নাম না বলি ভিডিওতে কিন্তু সেক্ষেত্রে সেগুলো না কিনে এটা কেন কিনবে বিভিন্ন কারণ আছে আচ্ছা এক নাম্বার হলো গিজারের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে যেহেতু এটা বাথরুমের ফল সিলিং এ থাকে ম্যাক্সিমাম গিজারই রাইট এখন 99% গিজার মানুষের বাথরুমের ফল সিলিং এর উপরে থাকে রাইট হ্যাঁ সেক্ষেত্রে গিজারের কোয়ালিটিটা যদি ভালো না হয় সেক্ষেত্রে যদি নর্মাল কোনো গিজার লাগানো হয় তাহলে যে কোনো সময় লিক করতে পারে অনেকে আবার বিশাল আকারে বলে যে বাস্ট করে তাই সেই ক্ষেত্রে আপনাকে একটা গিজার কেনার আগে জেনে নিতে হবে যে আসলে কি ধরনের গিজার কেনা হচ্ছে রাইট এক্স্যাক্টলি বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা যেটা বললাম যে অনেক বেশি স্পেশাল ইউটিউবে কিন্তু গিজার নিয়ে তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ ভিডিও নেই কীভাবে কেন কিনতে হবে কীভাবে ইউজ করতে হবে কন্টেন্ট কোনো কিন্তু ভিডিও নেই তো আজকে আমরা দেখবো মূলত আপনারা গিজার কেনার আগে কি কি দেখবেন না দেখবেন এবং কোন গিজারটার প্রাইস কেমন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দেবেন বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো তো তসলিম ভাই বিষয় যেটা হচ্ছে সবার আগে আমরা কোনটা দেখাবো আমাদের সবচেয়ে ছোট সাইজ হলো এটা আচ্ছা ইগা ব্র্যান্ডের 10 গ্যালন গিজার এটা বাথরুমের ফল সিলিং এ হয় আচ্ছা এভাবে বসানো অবস্থায় হয় আচ্ছা ঠিক আছে এটার ভিতরে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেমন কি কি কোয়ালিটি আছে ভাইয়া যেমন হাই রেজ বিল্ডিং এর রকম জন্য এক ধরনের হয় আচ্ছা যেমন চারতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য এক ধরনের হয় আবার বড় বড় টাওয়ার আছে সেই জন্য সেই ধরনের বিল্ডিং এর জন্য এক ধরনের হয় এটা কোয়ালিটিও ভিন্ন হয় না কোয়ালিটি ভিন্ন হয় আচ্ছা এখন আমরা আসলে কিভাবে বুঝব কোনটার জন্য কোনটা স্পেশাল যেমন আমাদের যে স্ট্যান্ডার্ড যে গিজার আমরা আমাদের ভাষায় বলি স্ট্যান্ডার্ড গিজার স্ট্যান্ডার্ড গিজারটা 50 ফিট পানির প্রেসার নিতে পারে আচ্ছা এর থেকে আরো হাই রেজ বিল্ডিং হলে তখন বিভিন্ন কোয়ালিটির হবে আর কি আচ্ছা সেক্ষেত্রে আরো প্রাইসটা বাড়বে নিশ্চয়ই প্রাইসটা বাড়বে আমাদের মিনিমাম গিজারের প্রাইসটা হলো 8300 টাকা থেকে শুরু 8300 টাকা রাইট এখন বিষয় যেটা হচ্ছে আরো কম দামে কিন্তু ভাই গিজার পাওয়া যায় আরো কম দামে যে গিজারগুলো পাওয়া যায় ওই গিজারগুলোর ভিতর যে হিটিং সিস্টেমটা আছে ওটা মেবি চাইনিজ আচ্ছা দুই নাম্বার হলো ওটার ভিতর যে ইনার ট্যাঙ্কটা আছে এটার থিকনেসটা খুবই পাতলা মানে অনেক পাতলা শীট দিয়ে তৈরি করা হয় এবং ওই শীটগুলো অনেকে ম্যাট কালার ইউজ করে যেটা দিয়ে কিছুদিন পর লালচে পানি চলে আসে আর আমরা যে এটার ভিতরে যে ইনার ট্যাঙ্কটা ইউজ করি এটার ভিতরে ইনার ট্যাঙ্কের থিকনেসটা মোটা এবং জিপি শীট দিয়ে তৈরি করি ও আচ্ছা তার মানে কোয়ালিটি ভালো হবে ডেফিনেটলি ভালো হবে এবং আমাদের একটা গ্যারান্টি আছে গ্যারান্টি আমরা কতদিনের গ্যারান্টি পাচ্ছি আমরা 3 বছরের ফুল গ্যারান্টি আছে আচ্ছা 3 বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে কি করা যে জিনিসটা খারাপ হবে সেই জিনিসটা চেঞ্জ করে সম্পূর্ণ নতুন জিনিস দেওয়া হবে এরপরে আরো 2 বছরের সার্ভিস ফ্রি আছে টোটাল 5 বছরের সার্ভিস ফ্রি আছে 3 বছরের ফুল গ্যারান্টি আছে হ্যাঁ মামুন ভাই এর আগে আপনাকে আমি দেখিয়েছিলাম 10 গ্যালন গিজারের ক্যাপাসিটি এখন যেটা দেখাচ্ছে এটা 15 গ্যালন গিজারের ক্যাপাসিটি আচ্ছা এটা প্রাইস 9800 টাকা 9800 টাকা 9800 টাকা এটা তো সেম গ্যারান্টি আছে 3 বছরের ফুল গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ফ্রি আছে 5 বছরের সার্ভিস আমরা ফ্রি পেয়ে যাচ্ছি রাইট আর 3 বছরের
ফুল গ্যারান্টি আছে তিন বছরের ভিতরে কোনো কিছু হলে যে জিনিসটা খারাপ হবে ওই জিনিসটাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চেঞ্জ করে দেওয়া হবে মামুন ভাই এখন যেটা দেখাবো এটার ক্যাপাসিটি হলো 20 গ্যালন 20 গ্যালন 20 গ্যালন ক্যাপাসিটি ঠিক আছে এটা প্রাইস মাত্র 12000 টাকা এটা তো 3 বছরের ফুল গ্যারান্টি আছে 5 বছর সার্ভিস ফ্রি আছে 20 গ্যালন গিজারটা মূলত লাগানো হয় যদি আপনার বাথরুমে ওয়াশরুমে যদি আপনার বাথটাব থাকে তাহলে 20 গ্যালন গিজার লাগে আচ্ছা এবং যদি পাশাপাশি অনেক সময় দুটো বাথরুমে কানেক্ট করতে চান সেক্ষেত্রেও 20 গ্যালন করতে পারেন এটা সম্পূর্ণই ডিপেন্ড করে ইউজার উপর সেক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে আমরা 10 গ্যালন কাদের জন্য 15 গ্যালন কাদের জন্য বা কয়জন মেম্বার ইউজ করতে পারবে 10 গ্যালন দিয়ে আসলে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ সে কতটুকু সময় শাওয়ার নেবে সেটার উপর আচ্ছা একটা 10 গ্যালন গিজার দিয়ে 7 থেকে 8 মিনিট সে খুব ভালোভাবে শাওয়ার নিতে পারবে আচ্ছা একটা 15 গ্যালন গিজার দিয়ে সে 10 মিনিটে বেশি সময় শাওয়ার নিতে পারবে আচ্ছা একটা 20 গ্যালন গিজার হলে 15 থেকে 20 মিনিটের মতো শাওয়ার নিতে পারবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আসলে সে কতটুকু তার বডিতে টেম্পারেচার নিতে পারতেছে ওটার উপরে ডিপেন্ড করে হ্যাঁ মামুন ভাই এতক্ষণ আপনাকে আমি দেখিয়েছিলাম যে গিজারগুলো সম্পূর্ণ গোল আচ্ছা আমাদের কাছে আরো একটা ধরনের গিজার আছে একই জিনিস লম্বা টাইপের আচ্ছা লম্বা টাইপের এটা এভাবে বাথরুমের ফলস সিলিং এ শোন অবস্থায় লাগানো হয় আচ্ছা এটার ক্যাপাসিটি 10 গ্যালন এটা 15 গ্যালন আরো 20 গ্যালন আছে এবং বিভিন্ন সাইজেরই হয় মানে লম্বা সাইজের আচ্ছা আমাদের আসলে লম্বাটাও বাথরুমের ফলস সিলিং এ লাগানো যায় গোলটাও লাগানো যায় আচ্ছা লম্বাটা এইভাবে শোন অবস্থায় হয় বাথরুমের ফলস সিলিং এ আবার অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে মানে তার ক্যাডরের স্পেসটা কম গিজার ঢুকে না সেক্ষেত্রে আমরা মিনি সাইজের কিছু গিজার তৈরি করি যেটা পিকচারটাকে আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আবার সব জায়গায় পাওয়া যায় স্পেশালি আমরাই করি আর কি একমাত্র আপনারাই করেন আমরাই করি এবং বাংলাদেশে আসলে আমরা গিজারের জন্য স্পেশালিস্ট তো গিজারের যে কোনো ধরনের মডিফিকেশন বা যে কোনো ধরনের কাস্টমাইজ সাইজ এই গিজারগুলো আমরাই করতে পারি সো ভিউয়ার দেখেন এটা তো সম্পূর্ণ একটা গিজারের শপ কত কত গিজার চারদিকে শুধু গিজার আর গিজার আপনারা কিন্তু যে দিকে যাবেন শুধু গিজার আর গিজার জাস্ট দেখেন বন্ধুরা কত কালেকশন এত কালেকশন কিন্তু আপনারা সহজে সবখানে পাবেন না নাকি ভাইয়া না না এত কালেকশন তো কোথাও পাবে না আমাদের কাছে এট এ টাইমে চাইলেও আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি যেটা সেটা সবার পক্ষে দেওয়া সম্ভব না লোকালি বা বিভিন্ন জায়গায় যে পাওয়া যায় ওরা তো নিয়ে বিক্রি করে আর কি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনারা আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপর বিক্রি করি আমরা পার্টস কন্ট্রোলগুলো ইম্পোর্ট করি এখানে অ্যাসেম্বল করি মামুন ভাই এতক্ষণ আমরা বাইরে যেটা দেখালাম আমাদের শোরুমে শোরুম ছিল না এটা হ্যাঁ এটা শোরুম ছিল তো গিজারগুলো দেখালাম যে বিভিন্ন সাইজের গিজার বিভিন্ন ধরনের গিজার মানে বিভিন্ন মডেলের গিজার সেটা দেখিয়েছি ওকে এখন আমি গিজার সম্পর্কে তাকে বেসিক্যালি কিছু আইডিয়া দেই কারণ আমাদের এখন ঢাকাতে বা বাংলাদেশে অনেক হাই রেজ বিল্ডিং তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের বিল্ডিং এর জন্য আসলে বিভিন্ন ধরনের গিজার হয় যেমন মানে এক রকমের বিল্ডিং এর জন্য কোয়ালিটি হবে এক রকমের কোয়ালিটি হবে যেমন পাঁচতলা বিল্ডিং এর জন্য এক রকমের হবে দশতলা বিল্ডিং হলে এক ধরনের হয় টাওয়ার বিল্ডিং গুলো হলে এক রকমের হয় যেমন 18 তলা 20 তলা বা 22 তলা বিল্ডিং আছে সেটা এক ধরনের হয় আবার প্রেসার পাম্পের জন্য এক ধরনের হয় এটা আসলে ভেরি করে আর কি ভেরি করে আচ্ছা ভেরি করে তো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা আসলে সেটা নির্ধারণ করব কিভাবে কোনটা কিসের জন্য হবে আমাদের কাছে ক্লায়েন্টে আসলে আমরা তাদের কাছ থেকে তথ্য নেই নিয়ে আমরা গিজার বিক্রি করি গিজার বিক্রি করাটাই আমাদের মেইন উদ্দেশ্য না আমরা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা জানি রিকোয়ারমেন্টটা জেনে যে যে ধরনের গিজার দরকার তাদেরকে আমরা সেই গিজারটা দেওয়ার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে ভাইয়া আপনাদের শাখা কোথায় কোথায় আছে আমাদের ঢাকাতে আরো পাঁচটা শাখা আছে আমাদের মোহাম্মদপুরে আছে কাঠপট্টি রোডে একটা তারপর আছে মিরপুর বিআরটি এর পাশে আচ্ছা তারপর আছে উত্তরা এবি সুপার মার্কেটে ওকে তারপর বসুন্ধরাতে আছে একটা প্রগতি সরণিতে তারপর আছে মালিবাগে আর ঢাকার বাইরে আমাদের আছে শুধু চিটাগাং একমাত্র আমরা আমাদের গিজার ব্র্যান্ড ইগা ইগা ব্র্যান্ডের গিজারগুলো ইটালিয়ান এবং আমেরিকান পার্টস কন্ট্রোল দিয়ে তৈরি করা হয় এই গিজারগুলো কখনো বাস্ট হওয়ার চান্স থাকে না অনেকে চাইনিজ হিটিং এলিমেন্ট দিয়ে তৈরি করে সেই জন্য অনেক সময় শোনা যায় যে বাস্ট করে বা ফেটে যায় দু নম্বর হলো আমাদের গিজারে হিটিং এলিমেন্ট থাকার পরও সেকেন্ড সেফটি হিসেবে এটার সাথে একটা প্রেশার রিলিফ ভালভ থাকে যদি কোনো সময় থার্মোস্ট্যাট ফেল করে কাজ না করে তখন প্রেশার রিলিফ ভালভ দিয়ে প্রেশারটাকে সে রিলিজ করে দেয় এই জন্য আমাদের গিজারটা 100% সেফটি এটা কখনো বাস্ট হওয়ার চান্স নেই ইনশাল্লাহ ভাইয়া সেক্ষেত্রে আসলে যদি কোনো পার্ট ইনকেজ যদি নষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন কোনো পার্ট যদি ইনকেজ কখনো খারাপ হয় বা গিজারে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদেরকে কল করলে 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাটেন্ড করি যেটা ইমার্জেন্সি কল সেটা আমরা 6 ঘন্টার ভিতরে অ্যাটেন্ড করি আচ্ছা এবং আমাদের আসলে অ্যাভেলেবল টেকনিশিয়ান আছে কিন্তু আমরা সর্বোচ্চ 6 ঘন্টার ভিতরে সব জায়গায় অ্যাটেন্ড করি আচ্ছা আর বিষয় যেটা হচ্ছে আজকে তো আমরা আসলে বেশ কয়েক রকমের গিজার দেখালাম আর কি অনেকে তো মনে করেন যে শুধুমাত্র দোকানে কয়েকটা গিজার রেখেই বলে যে পাইকারি মানে ওই সেই অনেক কিছু আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বিক্রি করে বাট আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপর বিক্রি করি আমরা পার্টস কন্ট্রোল গুলো ইতালি এবং আমেরিকা থেকে ইম্পোর্ট করি তারপর এখানে তৈরি
করি ও আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে কেউ যদি কিনতে চায় আর কেনার জন্য কি করতে হবে কেনার জন্য অনেকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি আমাদের অপশনটা আছে আচ্ছা অনেক সবাইকে আমরা ইনভাইট করি যে আসেন আমাদের ফ্যাক্টরিতে যেতে পারেন বা আমাদের শোরুমে আসেন দেখেন কারণ আমাদের গিজারের কোয়ালিটিটা কি রকম কেন দামের ভেরিয়েশন আচ্ছা সেই ক্ষেত্রে আমরা সবাইকে আসার জন্য অফার করি যদি কেউ চায় ওভার টেলিফোনও আমাদেরকে কনফার্ম করতে পারে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আচ্ছা ক্যাশ অন ডেলিভারির জন্য বা বুকিং এর জন্য আর কি অ্যাটলিস্ট কত টাকা আসলে দেয়া লাগবে বা কিভাবে না ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এক্সট্রা কোনো পেমেন্ট নাই মানে যে বুকিং এর জন্য আর কি হ্যাঁ বুকিং এর জন্য সিস্টেমটা হলো এই জায়গা দিয়ে মানে যতটুকু মানে বুকিং এর জন্য টাকাটা লাগে ওই টাকাটা শুধু আমরা ডিউ বুকিং দিয়ে দেই যে 100 বা 150 টাকার মতো লাগে ঢাকার বাইরে গেলে বাকিটা আমরাই করে দেই বাকিটা মানে আমরা ট্রান্সপোর্টার যে বুকিং দিয়ে দেই সে ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টের জন্য আলাদা কোনো চার্জ না কুরিয়ার যে একটা চার্জ আছে ওই চার্জটুকু শুধু লাগে আর হচ্ছে গিজার ফিটিংস এর জন্য তো অনেক কিছু লাগে যন্ত্রপাতি লাগে এটা ডিপেন্ড করে সাইডের উপর একটা সাইডে গেলে দেখে তারপর বলা যায় তখন আমরা ক্লায়েন্টদেরকে রিকোয়ারমেন্ট দেই যে এই এই ম্যাটেরিয়ালস লাগবে তখন ক্লায়েন্ট কিনে দেয় আমরা সে ক্ষেত্রে গিজারটা কিনে ইনস্টল করে দেই সে ক্ষেত্রে কি আপনাদের লোকবল আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখানে 30 থেকে 35 জনের মতো লোক আছে যারা এখানে আমাদের পার্মানেন্ট জব করে আমরা সার্ভিস দেওয়ার জন্য সব সময় আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবল সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে আজকে কিন্তু আমরা আসলে আপনাদেরকে গিজারের কোয়ালিটি কেমন হয় কোন জায়গায় কোন গিজার ইউজ করতে হবে মোটামুটি একটা ডিটেইলস ভিডিও করার চেষ্টা করেছি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে সময় দেওয়ার জন্য মাউন্ট ভাই আপনিও আসবেন এবং আমাদের এই অ্যাডটা যারা দেখবেন আপনাদের সবাইকে আসার জন্য স্বাগতম সুস্বাগতম আসলে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট দেখলে অবশ্যই আমার মনে হয় যদি গিজার কেনার কেউ ইচ্ছা থাকে অবশ্যই সাইমন কোম্পানি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে সব রকমের সেবা দেওয়ার জন্য চেষ্টা করব আসলে ভালো না আসলে আমরা ফোনে দেওয়ার জন্য সব রকম তারপরেও দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সো ভিউয়ার্স আমাদের কিন্তু যে ভাইদের কোম্পানি সেটা হচ্ছে যে শামিম্যান কোম্পানি আমরা 1948 সাল থেকে অরিজিনাল শামিম্যান কোম্পানি 1948 সাল থেকে অরিজিনাল শামিম্যান কোম্পানি অনেক আগে থেকে যুদ্ধের অনেক আগে থেকে হ্যাঁ যুদ্ধের অনেক আগে ব্রিটিশ আমলের আগে 1948 সাল থেকে শামিম্যান কোম্পানি এখানে এসে গিজার দেখে সবাইকে কেনার জন্য অনুরোধ করা হলো আসেন দেখেন কারণ মার্কেটে এখন শামিমের প্রোডাক্টের কোনো শেষ নেই অসংখ্য শামিম কিন্তু মানে শামিম কিন্তু এক নম্বর এটাই এটাই অরিজিনাল শামিম কোম্পানি মার্কেটে যে শামিমগুলো আছে সব ফেক শামিম সব ফেক শামিম মানে একটা হাজির বিরিয়ানির মতো লাগে অনেকটা হাজির বিরিয়ানি তুমি হাজির আমি হাজির আমি হাজির বিরিয়ানি লাগাই দিছি ফেক ফেক আপনি এখানে আসেন আমরা 1948 সাল থেকে শামিম কোম্পানি আমাদের লোগো আই ই জি এ ইগা যেমন শামিম কোম্পানি ইগা এটা দেখে কিনতে হবে ইগাটা মেইন এবং শামিম এন্ড কোম্পানি আমাদের গিজারের কালার অফ হোয়াইট কালার এবং আমরা আমাদের যাতে প্রোডাক্ট কেউ ডুপ্লিকেট করতে না পারে আমরা নতুন একটা ডিজাইন করছি প্যাটার্ন করেছি এই যে প্যাটার্নটা এবং এটা কিন্তু আমাদের রেজিস্টার করা এই প্যাটার্ন যদি কেউ পরে দুই নাম্বার করে আমরা কিন্তু কেস করে দিতে পারবো কিন্তু আমাদের ট্রেডমার্ক করা আরে সে ঠিক আছে ইগাটা কিন্তু আমাদের ট্রেডমার্ক করা ইগা কিন্তু টিএম ট্রেডমার্ক করা আমার সো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম